আসসালামুকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সম্পাদে আমাদের খবরের বার্তা কক্ষে। আজ আপনাদের সাথে আছি আমি সাজবিন নেপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। তুরস্কে ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের গোপন তারবার্তা ফাঁস, 1.5 মিলিয়ন লোককে ভিসা দিতে ইউকের গোপন চুক্তি। তারহন্ডের হোম কেয়ার প্রতিষ্ঠানে অবসান হচ্ছে 0 আওয়ার কন্ট্রাক্টের। একত্রিশে জুলাই রবিবার বাংলা টাউনে অনুষ্ঠিত হবে এবারের বৈশাখী মেলা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত সংবাদ। তুরস্কের ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের গোপন তারবার্তা ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তারবার্তায় বলা হয়েছে, ব্রিটেন গোপনে সেন্ট জন এরিয়ার আওতায় তুরস্কের প্রায় 1.5 মিলিয়ন পাসপোর্টধারীদের ভিসা দিতে সমর্থ হয়েছে। বিস্তারিত দেখুন শেরশাহ সেলিমের রিপোর্টে। তুরস্কের ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের বেশ কয়েকটি তারবার্তা বা কেবল লিকড হওয়ার প্রেক্ষিতে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এবং তার্কিশ ব্রিটিশ মিশনে ঝড় বয়ে যাচ্ছে। প্রকাশিত তারবার্তায় বলা হয়েছে, ব্রিটেন গোপনে সেনজেন এরিয়ার আওতায় তুরস্কের প্রায় 1.5 মিলিয়ন পাসপোর্টধারীদের ভিসা দিতে সম্মত বা সমঝোতা হয়েছে। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক সানডে টাইমস এমন 5টি তারবার্তা নিজেরা দেখেছে। এই সত্যতার আলোকে রিপোর্ট প্রকাশের পরপরই হোম অফিস এবং ফরেন অফিস নড়েচড়ে উঠে। লিক হওয়া তারবার্তায় বলা হয়েছে, সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার 1 মিলিয়ন তার্কিশ নাগরিকদের ভিসা প্রদানে সম্মত হয়েছেন এবং সেটা আগামী 23 তারিখের রেফারেন্ডামের আগ পর্যন্ত তুষকের নিচে বা মুখ বন্ধ করে রাখতে চান বলে সানডে টাইমস অবগত হয়েছে। তার্কিশ ব্রিটিশ মিশনের ডেপুটি হেড জানেট ডগলাস কর্তৃপক্ষের কাছে নোট লিখেছেন, শুড ভিসা লিবারালাইজেশন বি গ্রান্টেড। এই প্রশ্নটিকে তিনি ব্রিটেনের নিজস্ব লাইনের ভিসা প্রদান পদ্ধতি ডেভেলপ করে মেমোনোটি লিখেছেন, সিগনিফিকেন্ট অ্যান্ড সিম্বলিক গেস্টিউর টু তার্কি। সানডে টাইমস ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের এই কেবল লিক করে রিপোর্ট প্রকাশের পরপরই হোম সেক্রেটারি তেরেসা মে এবং ফরেন সেক্রেটারি ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন, এই রিপোর্ট সম্পূর্ণ অসত্য এবং কাল্পনিক। তারা আরো বলেছেন, ইনফ্যাক্ট বর্ডার রেস্ট্রিকশন এখনো একই অবস্থানে আছে। হোম সেক্রেটারি ও ফরেন সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তার্কিশ নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি একই রকম রয়েছে, সেনজেন বা যে পদ্ধতি আয়োজন করা হোক না কেন। লিক হওয়া অপর ডকুমেন্টে সানডে টাইমস অবগত হয়েছে, তুরস্কের সাথে জুন মাসের শেষের আগে ইউরোপিয়ান কমিশন টেনশন বৃদ্ধি না করে বরং ভিসা পদ্ধতির সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোলে রাখার পক্ষপাতী। হাই লেভেলের ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের ডেপুটি হেড ডগলাস কর্তৃক মেমো, নোট আর লিক হওয়া তারপর্দা সরাসরি নাকচ না করে সেক্রেটারি বৃন্দ বলেছেন, লিক করা মেমোর একাংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করে তার্কির ব্যাপারে ব্রিটিশ ভিসা নীতির ভুল ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। এদিকে বিবিসিতে অ্যান্ড্রোমার শোতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তার্কির সংযোজন কোনো ইস্যু নয়, কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ব্রেক্সিট হলে ব্রিটেনের এনএইচএস ভেঙে পড়বে, পেনশন সিস্টেম হুমকির মুখে পড়বে, ট্যাক্স সিস্টেম ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আর সর্বশেষ ওআরবির জনমত জরিপে আজকে দেখা গেছে 55% ব্রেক্সিট ক্যাম্পেইনারদের পক্ষে, পক্ষান্তরে 45% রিমেইন ইন ক্যাম্পেইনের পক্ষে মতামত দিয়েছেন। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। টারহান্ডিসে সার্ভিস প্রদানকারী প্রতিটি হোম কেয়ার প্রতিষ্ঠানকে এখন থেকে কেয়ার ওয়ার্কারদের সপ্তাহে ন্যূনতম 12 ঘন্টা কাজের স্থায়ী কন্ট্রাক্ট দিতে হবে। অবসান হচ্ছে 0 আওয়ার কন্ট্রাক্টের। 0 আওয়ার কন্ট্রাক্টের কারণে এতদিন কেয়ার ওয়ার্কাররা জানতেন না সপ্তাহে তাদের কত ঘন্টা কাজ। কেয়ার ওয়ার্কার এবং সার্ভিস ইউজারদের সুবিধার্থে টারহান্ডিসের মেয়র জন বিক স্বাক্ষর করেছেন এথিক্যাল কেয়ার চার্টার। 10 জুন শুক্রবার মালবেরি প্লেসে এক অনুষ্ঠানের মাধ্যমে চার্টারে স্বাক্ষর করেন মেয়র জন বেক্স। চার্টারে স্বাক্ষরের কারণে টারহান্ডিসে হোম কেয়ার সার্ভিস প্রদানকারী প্রতিটি প্রতিষ্ঠানকে চার্টার নির্ধারিত বিভিন্ন নিয়মনীতি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। এসবের মধ্যে অন্যতম হচ্ছে 0 আওয়ার কন্ট্রাক্টের অবসান। দ্বিতীয়ত, কেয়ার ওয়ার্কারদের ঘন্টায় 9 পাউন্ড 40 পেন্স ন্যূনতম ওয়েজ প্রদান করতে হবে। তৃতীয়ত, কেয়ার ওয়ার্কারদের ট্রাভেল খরচ সহ টিম মিটিং, ট্রেনিং এবং সুপারভিশনে অংশ নেওয়ার জন্য পেমেন্ট দিতে হবে।
এছাড়া কেয়ার ওয়ার্কারদের অকুপেশনাল সিক পেও করতে হবে। আগামী নভেম্বর থেকে এ চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলে জানানো হয়। আগামী 31 জুলাই তার হ্যামলেস কাউন্সিলের উদ্যোগে বাংলা টাউনে অনুষ্ঠিত হবে এবারের বৈশাখী মেলা। কাউন্সিল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 31 জুলাই রবিবার বাংলা টাউনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যামলেস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর খালেদ উদ্দিন জানান, বিলিতি বসবাসরত বাঙালিদের প্রাণের উৎসব হচ্ছে বৈশাখী মেলা। কমিউনিটি লোকজনের কথা ভেবেই আগামী 31 জুলাই বাংলা টাউনে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এবারের মেলা শুরু হবে বেলা 12টা থেকে। শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন মিডিয়া সংবাদকর্মীদের নিয়ে ইফতার করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ইফতার মাহফিলে সংবাদকর্মী ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় পবিত্র রমাদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্রিকলেন মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, অধ্যাপক আবুল হাসেম, নইমুদ্দিন দিয়াজ, মারুফ উদ্দিন, হোসনে আরামুদ্দিন, মেহের নিগার চৌধুরী, সাজিয়া স্নিগ্ধা, ইয়াসমিন পলিন সহ যুক্তরাজ্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গোলাপগঞ্জ উপজেলার এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। রবিবার 12 জুন ফুটবল ইন্ডিয়ানের ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং হলে আয়োজিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু। সংগঠনের সাধারণ সম্পাদক মোখন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ থেকে আগত কুরআনের আলো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কেরাত চ্যাম্পিয়ন তরুণ কাজী হাফিজ নাজমুস সাকিব। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও মুসলমানদের কর্তব্য বিষয়ে আলোচনা করেন কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি কবি এ কে এম আবদুল্লাহ, আক্তার হোসেন, আব্দুল কাইয়ুম হান্নান, আফসার হোসেন এনাম, মুস্তফা মিয়া, মকলু মিয়া প্রমুখ। যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস ও পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম সুজন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, 1966 সালে 7ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেছিলেন। ছয় দফা দাবি ছিল মূলত স্বাধিকারের দাবি। সেই স্বাধিকার আন্দোলন পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের এক দফায় রূপান্তরিত হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছুটতে একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে ফ্রান্সি প্যারিস বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিলেটে মিডিয়া কাপে চ্যাম্পিয়ন ইনচা চ্যানেল আই ইউরোপের ফয়সাল আহমেদ বুন্না ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শনিবার গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির ঘোষণা ও ইফতার পার্টি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব সভায় সর্বসম্মতিক্রমে অবাদুল খানকে সভাপতি ও মেসবা খানকে সাধারণ সম্পাদক করে 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের রোম শাখার সাবেক সভাপতি বাহার উদ্দিন, কেরানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমান উল্লাহ সহ ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রবাসীরা। সভায় দেশ ও জাতি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফ্রান্স প্যারিস বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। রোববার প্যারিসের একটি রেস্তোরাঁয় প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাথ হোসেন সুহেল ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফ্রান্সের হেড অব কাউন্সিলর হরজত আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনমত পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইপি বা উপদেষ্টা এইচ এস হায়দার, মহসিন উদ্দিন খান লিটন, সৈয়দ সাইফুর রহমান, দিলরা হুসেন কয়েজ, সিরাজুর রহমান প্রমুখ। পিএস বাংলা প্রেস ক্লাবের প্রশংসা করে বক্তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন থেকে প্যারিসে একটি শক্তিশালী ভূমিকা রেখে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ব্রিটেনের মতো ফ্রান্সেও আমাদের আগামী প্রজন্ম এদেশের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে। মিলান লোম্বার্দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর ঢাকা সমিতির আলোচনা ও ইফতার মাহফিল। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বক্তারা রামাদানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। মিলান সেন্ট্রাল মসজিদে রমজানের ষষ্ঠ দিনে বৃহত্তর ঢাকা সমিতি মিলান লোম্বার্দিয়া আয়োজন করে ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি আরফান শিকদার, সহসভাপতি জামান খান, সাধারণ সম্পাদক রবীন শিকদার, উপদেষ্টা বৃন্দ সালাউদ্দিন ভূঁইয়া, হোসাইন মোহাম্মদ মনির সহ নেতৃবৃন্দ সরওয়ার হোসেন, ফারুক খান, সুলতানা খান, লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রাহিম এবং ইমরান হোসেনের তত্ত্বাবধানে ইফতার মাহফিলে বয়ান পেশ ও দোয়া পরিচালনা করেন মাওলানা গাউসুর রহমান ও মোহাম্মদ সুরুজ। পবিত্র রমজানে আল্লাহর রহমত কামনা করে মুসল্লিদের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এই ইফতারির মধ্যে দলমত নির্বিশেষে বাংলাদেশের রাজনৈতিক, আঞ্চলিক সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনেক সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে। বৃহত্তর ঢাকা সমিতি লোম্বার্দিয়ার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা। বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে সকল মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। ইফতার মাহফিলে মিলান আওয়ামী লীগ, মিলান বিএনপি, মাদারীপুর জেলাবাসী, কুমিল্লা সমিতি, সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, পাবনা সমিতি, মিলান বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ সমিতি মিলান সহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শত শত নারী পুরুষ মুসল্লি অংশগ্রহণ করে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ কামনায় মহান রাব্বুল আলামিনের সমীপে মোনাজাত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরু লোকনাথ ব্রহ্মচারীর তীর্থধান উৎসব উদযাপিত হয়েছে ইতালির ব্রেসিয়াতে। গত বৃহস্পতিবার বেঙ্গল কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই তীর্থধান উৎসবটি। ধর্মগুরু লোকনাথ ব্রহ্মচারী কলকাতার পরগনার 84 চাকলা গ্রামে 1730 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেন। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। গত বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় সংগঠনের সভাপতি শ্রী শ্রী মিলন বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারীর তীর্থধান উৎসব আয়োজন করে। পূজার পুরোহিত করেন বিকাশ ঘোষাল। পূজায় আসা অতিথিদের দুপুরের খাবার সরবরাহ করেন ইন্ডিয়ান সংগঠন জয়শ্রী রাধাকৃষ্ণ নঙ্গর কমিটির সভাপতি জয় নারায়ণ সহ কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জীবনকৃষ্ণ বিশ্বাসের গীতা পাঠ, বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী শ্রী মিলন বিশ্বাসের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন পাওনেসা জুসেপ্পে, সারেসো কমিউনির মেয়র দিয়েগো তুস্কানি, আসেসরি লুইজি আনসিয়ানি মানিনি, পিডি সেক্রেটারি লরা লুকা,
মন্ত্রণা কমিটির সভাপতি মাসিমো ওতেল্লি, ক্যারাবিনিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্য মাসিমো, জয়শ্রী নগর কমিটি, শিবশক্তি মন্দির ও মহাশিবশক্তি মন্দির কমিটি, দুর্গা মহাবিদ্যাল কমিটি, শ্রী দুর্গানা মন্দির কমিটির সদস্যবৃন্দ, এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ব্রেশিয়া শাখার সভাপতি উপমাল, ফরিদপুর সমিতির সভাপতি কালাম মাতব্বর, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ চৌকিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে মোনালিসা ভৌমিক ও শিশুশিল্পী সারা ভৌমিক, গান পরিবেশন করে উপমাল, গুরুমণি ও এমিলি সাহা। এশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস আর ডিজাইনাররা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন তাদের পোশাকের সম্ভার। থারি ধারাবাহিকতায় ফ্যাশন হাউস আমারিয়ার উদ্যোগে এবং সিলেট ক্লাবের সহযোগিতায় মারিয়া আহমেদের ডিজাইন করা নতুন পোশাকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রোববার সিলেটের ক্লাবে। মারিয়া আহমেদ তার প্রদর্শিত পোশাকগুলোতে রঙের ব্যবহার ও ডিজাইনে বাংলাদেশি নারীর চিরন্তন রং ফুটিয়ে তুলেছেন। প্রদর্শনীতে ফ্যাশন ডিজাইনার মারিয়ার নেতৃত্বে এবং কোরিওগ্রাফার রনি হোসেনের সহযোগিতায় মডেলরা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের পোশাক উপস্থাপন করেন। সিলেটে অনুষ্ঠিত মহাইমজা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2016 এর চ্যাম্পিয়ন হয়েছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট এমজা। ফাইনালে তারা সিলেট প্রেস ক্লাবকে 33 রানে হারিয়ে এ গৌরব অর্জন করেন। শুক্রবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাইট লাইটের আলোয় অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ইমজা 10 ওভারে সংগ্রহ করে 85 রান। 86 রানের টার্গেটে খেলতে নেমে সিলেট জেলা প্রেস ক্লাব ভালো সূচনা করলেও ফয়সল আহমেদ বন্যার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত 52 রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ বন্যার 8 উইকেটের মধ্যে 3 উইকেট লাভ করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পরে ম্যাচ উপভোগের পর অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবুল মোমেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য ও টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মহা স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমেদ সেলিম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। তুরস্কের ব্রিটিশ ডিপ্লোম্যাটিক মিশনের গোপন তারবার্তা ফাঁস, 1.5 মিলিয়ন লোককে ভিসা দিতে ইউকের গোপন চুক্তি। টাওয়ার হ্যামলেটসে হোম কেয়ার প্রতিষ্ঠানে অবসান হচ্ছে জিরো আওয়ার কন্ট্রাক্টের। ৩১শে জুলাই রবিবার বাংলা টাউনে অনুষ্ঠিত হবে এবারের বৈশাখী মেলা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।